আমাকে মাংস ধুতে দেখে অবাক হবেন না। ভালো হাজবেন্ডের গুণ হচ্ছে সে ঘরের কাজও পারে। আমি অতটা পারদর্শী না হলেও মোটামুটি চালিয়ে নেওয়া যায়, এতেই আমার বউ সন্তুষ্ট। প্রতি মাসে আমরা কোনো এক রাতে চেষ্টা করি কিছু মানুষকে খাওয়ানোর। এটা আমার বউয়ের শখ, সে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকি আমি। অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার দৌড় মাংস, চাল ধোয়া আর ডিম ছেলা পর্যন্তই থাকে, বাকি সব কাজ সেই করে। অনেকবার তাকে বলেছি বাহির থেকে কিনে খাওয়ানোর জন্য, বাসায় 25 থেকে 30 জন মানুষের রান্না করা একটু কঠিন, কিন্তু সে নিজ হাতেই রান্না করে খাওয়াবে। সে মানুষকে খাবার দেয় আর বলে আমি নিজ হাতে রান্না করেছি, মজা করে খাবেন। এ সময় তার মুখ চকচক করে খুশিতে। আজকে আমাদের আয়োজন খুবই সামান্য, পোলাও আর চিকেন। গত একটা ব্লগে প্রচুর মানুষ জিজ্ঞেস করেছিল 25 থেকে 20 জন মানুষকে খাওয়াতে কি রকম বাজার করতে হয়। খরচ আসলে খুবই কম, 25 জনের জন্য 4 কেজি চাল আর 4টা মুরগি হলেই হয়ে যায়। 3টা মুরগি হলেও হয়ে যায়, 4টা মুরগি হলে একটু ভালো করে হয় আর কি। সাথে 1 লিটার তেল, পেঁয়াজ 1/2 কেজি আর মশলা পরিমাণ মতো। এই পর্যায়ে রান্না করছে আমার বউ। সে অলরেডি হাতে ফোসকা ফেলে দিয়েছে কিন্তু খুন্তি ছাড়েনি। এই মেয়ের এনার্জি লেভেল দেখে আমি বিমোহিত। নাড়তে পারে না, কড়াইয়ের সাইজ ওর চেয়েও বড়, তাও আমাকে করতে দিবে না। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে ভিডিওতে লবণ দেওয়ার সিন না থাকলেও খাবারে লবণ দেওয়া হয়েছে। গতবার এই ভুল করেছিলাম আর কমেন্টে ফেসবুক গোয়েন্দা বাহিনী ছেঁকে ধরেছিল, ভাই লবণ দেন নাই, ভাই লবণ দেন নাই বলে। এবারেও লবণ দেওয়ার সিন মিস হয়ে গেলেও খাবারে লবণ ঠিকই দেওয়া হয়েছে। আমাদের খাবার রেডি হয়ে গেছে, এখন তারা প্রস্তুত প্যাকেট হওয়ার জন্য। এটা আমার সবচেয়ে প্রিয় কাজ এবং আমার থেকে প্যাকেজিং করার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। এখন বাজে রাত 11টা। আমরা সাধারণত এই সময়টাতেই বের হই, কারণ এই সময় রাস্তায় মানুষজন একটু কম থাকে, খাবার বিতরণ করতে একটু সহজ হয়। আপনারা অনেকেই মন্তব্য করে থাকেন, খাবার দিচ্ছেন সেটা প্রচার করছেন কেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রচার করছি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের দেখে কিছু মানুষও যদি উৎসাহিত হয়, কাল রান্না করে রাতে বের হয়ে যায় খাবার নিয়ে, তাহলে অনেকগুলো অভুক্ত পেট ভরবে। অনেকেই বলতে পারে এগুলা লোক দেখানো। বলুক, লোক দেখানোর উদ্দেশ্যও যদি করেন, তাও কিছু মানুষ তো উপকৃত হচ্ছে, এটাই অনেক। বাকিটা মনের খবর আল্লাহ জানেন। আপনার যদি কখনো মনে অশান্তি ভর করে কিংবা এমন হয় যে আপনি কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছেন না, তাহলে এই কাজটা চেষ্টা করে দেখতে পারেন, ম্যাজিকের মতো কাজ করবে। খাবারের প্যাকেট হাতে পাওয়ার পর তাদের হাসি কিংবা কারো চোখ থেকে বের হয়ে যাওয়া পানি আপনার মনে এমন প্রশান্তি দেবে, আমি বাজি ধরে বলতে পারি 1 লাখ টাকা খরচ করেও এই শান্তি পাবেন না। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।